হ্যালো গাইস আমি দীপন वेलकम ব্যাক টু মাই দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই মধ্যে কথা বলবো बेसिकली দুটো বিষয়কে নিয়ে সাকিব খানের তুফানের একটা গানকে নিয়ে কথা হবে লাগে উড়া দরের হিন্দি ভার্সন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু খাদানের একটা সুপার সুপার একটা এক্সক্লুসিভ আপডেট দেব এই ভিডিওর মধ্যে সুপ্রথমে যদি আমি গানটাকে নিয়ে কথা বলি সাকিব খানের তুফানের লাগে উড়া দরের হিন্দি ভার্সনটা টু বি অনেস্ট বলছি যখন হয়েছে মানে লিটারেলি একদম পোষায়নি এটা কিছু একটা গান হয়েছে মানে রীতিমতো জঘন্য একটা কিন্তু গান হয়েছে মানে এর থেকে হিন্দি ভার্সনটা না করলেও কিন্তু পারত এবং আমি সাকিব খানকে নিয়ে প্রচুর প্রচুর কিন্তু মোটামুটি ভিডিওস ভিডিওজ বানাই তাকে সাপোর্ট করি বাট টু বি অনেস্ট যেটা সত্যি সেটাকে বলতেই হয় এটার হিন্দি ভার্সানটা না করলেই কিন্তু পারত এবং এটাকে লেখা হচ্ছে অফিশিয়াল হিন্দি সং কিন্তু এটা অর্ধেকটা বাংলা অর্ধেকটা হিন্দি এবং হিন্দিটার সঙ্গে কোনো যাচ্ছেই না হিন্দিটা বাংলাটার সঙ্গে তোমরা বাংলাটা একবার শোনো আর হিন্দি পারশনটা শোনো খুব আকাশ পাতাল পার্থক্য কোনো আমি ভাইবসি পারছি না লিটারালি জঘন্য হয়েছে এবং এটা হিন্দি পারশনটা না করলেই পারতো এবং হিন্দি পারশনটা বানিয়ে জাস্ট খিল্লি হয়ে গেল মানুষ এটাকে নিয়ে খিল্লি করবে মজা করবে এটা সত্যি বলতে আনএক্সপেক্টেড এটা এটা আমরা মানে সত্যি বলতে আশাই করিনি যে এরকম একটা গান তৈরি হয়ে যাবে সো তোমাদের এই গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো আমার তো একদমই পোষায়নি এবং অনেকের ভালো ভালো লাগতেই পারে যারা সাকিব খানকে মন থেকে ভালোবাসে তারা তারা খারাপকেও ভালো বলবে এবং এটা এটা বাস্তব কথা বাট আমি খারাপকে মানে ভালোকে ভালো বলে এসেছি খারাপকে খারাপ বলবে এটা মানতেই হবে আচ্ছা সেকেন্ড লেভেল কথা বলবো অবশ্যই তাকে নিয়ে খাদানকে নিয়ে নিয়ে তো খাদান সম্পর্কে কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু সামনে এসছে সেটা হচ্ছে মঙ্গলবার দিন গোটা ইউনিট আসানসোলে কিন্তু পৌঁছে গেছে এবং একটা আউটডোর শ্যুটের জন্য তো টানা সম্ভবত কয়েকদিন ধরে আসানসোলে কিন্তু এটা শ্যুট হবে এবং শ্যুটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেও নাকি একটা গানের শ্যুট বাকি থাকবে এবং সেই গানটা পরবর্তীকালে হয়তো শুট করা হবে এবং তারপরেই কিন্তু খাদান কমপ্লিট হয়ে যাবে তো ইন বিটুইন আমার যা মন বলছে যে খাদানের শুটিং কমপ্লিট পুজোর মধ্যেই হয়তো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাই কারণটা হচ্ছে খাদানের সেকেন্ড যে টিজার সেটা পুজোতে টেক্কার সঙ্গে মানে অ্যাটাচ করা হলেও কিন্তু হতে পারে আমি জানি না কি হবে বাট এটা আমরা আশা করছি দেখা যাক কি হয় তোমাদের কি মতামত এই দুটো আপডেটকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা